ভক্তের সাথে দুর্ব্যবহার দেখে ক্ষুব্ধ ভাইজানের কাণ্ড। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন হলেন সালমান খান। সারা দেশে তো বটেই, বিদেশেও প্রচুর অনুরাগী রয়েছে ভাইজানের। ভাইজানের দারুণ সব সিনেমার পাশাপাশি তার দুর্দান্ত ব্যবহারের জন্যও সারা বিশ্বের অগণিত মানুষ তাকে প্রচণ্ড ভালোবাসেন। তবে 2019 সালে এই অভিনেতাই এক বড় বিতর্কে জড়িয়েছিলেন, উঠে এসেছিলেন সংবাদ মাধ্যমের শিরোনামে। সেই বিতর্কের কারণ ছিল, অভিনেতা জনসমক্ষে তার এক নিরাপত্তারক্ষীকে কষিয়ে চর মেরেছিলেন। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছিল সেই ভিডিও। সেই বছর নেট দুনিয়ায় সালমানের তার নিরাপত্তারক্ষীকে চর মারার ভিডিও একেবারে ছেয়ে গিয়েছিল। ভাইরাল সেই ভিডিওয়ে দেখা গিয়েছিল বলি সুপারস্টার একটি ইভেন্ট থেকে বেরিয়ে আসছেন। বাইরে তখন তিল ধারণের জায়গা পর্যন্ত নেই। সেই ভিড় দেখেই বোঝা যাচ্ছিল কোনো মানুষের পক্ষে সেখান থেকে বেরোনো সম্ভব নয়। তাই স্বাভাবিকভাবেই অভিনেতার নিরাপত্তারক্ষীরা তার জন্য সেই ভিড় সরিয়ে রাস্তা তৈরি করছিলেন, যাতে অভিনেতা বেরিয়ে নিজের গাড়িতে উঠে যেতে পারেন। সেই সময়ই বাধে বিপত্তি। ভিড় সরিয়ে সালমানের জন্য রাস্তা তৈরি করার সময় ভাইজানের একজন নিরাপত্তারক্ষী নাকি তার এক ভক্তকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিলেন, যা দেখেছিলেন অভিনেতা নিজে। আর তা দেখামাত্রই নিজের মেজাজ হারান তিনি, সঙ্গে সঙ্গে সেই নিরাপত্তারক্ষীকে কষিয়ে চর মারেন ভাইজান। এরপর যাওয়ার আগে তাকে কয়েক কথাও শুনিয়ে যান। অভিনেতার এই কাজ দেখে নেটিজেনদের একাংশ তার যেমন প্রশংসা করেছিলেন, তেমনি আবার অনেকেই তার উপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন। তবে এই ঘটনা এখন বেশ কয়েক বছর হয়ে গিয়েছে, অনেকে হয়তো এই ঘটনাও ভুলে গিয়েছেন। এই মুহূর্তে সালমান তার আসন্ন প্রজেক্ট নিয়ে ব্যস্ত। অভিনেতা তার আসন্ন ছবি টাইগার 3 নিয়ে এখন বেশ ব্যস্ত আছেন। মনীষ শর্মা পরিচালিত এই ছবিতে তার সঙ্গেই অভিনয় করবেন ইমরান হাশমি এবং ক্যাটরিনা কাইফ। এছাড়া আজই শোনা গিয়েছে, আগামী বছরের জানুয়ারি মাস থেকে নো এন্ট্রি মে এন্ট্রি ছবির শুটিং শুরু করবেন ভাইজান। পরিচালনা করবেন আনিশ বাজমি। সেই ছবিতে তার সঙ্গেই দেখা যাবে অনিল কাপুর এবং ফারদিন খানকে।